কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল 26 থেকে 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। একই সঙ্গে সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল এসআই লিয়াকত সহ 6 জনের জামিন নামঞ্জুর করেন আদালত। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কক্সবাজারের টেকনাফের আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় কড়া নিরাপত্তায় ওসি প্রদীপ সহ 15 আসামিকে হাজির করা হয় আদালতে। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শুনানি। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার অভিযোগ গঠন করেন। লিয়াকত এবং আর ওসি প্রদীপ এরা সবাই মিলে এরা প্রিপ্ল্যান করে ইয়েকে মেরেছে মেজর সিনহাকে। প্রদীপরা যে বুকে লাথি মারছে মুখে ঘাড়ে, পোস্টমর্টম রিপোর্টে আছে বাম পাশের পাজর, ফোর্থ-ফিফথ পাজরের হাড় ভাঙা। 26 থেকে 28 জুলাই 10 সাক্ষীর জবানবন্দি গ্রহণের আদেশ দেন আদালত। একই সাথে সাবেক ওসি প্রদীপ ও এসআই লিয়াকত সহ 6 জনের জামিন নামঞ্জুর করা হয়। আসামিদের বিরুদ্ধে চার্জ ফ্রেম গঠন করেছেন এবং মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার আগামী মাসে 26, 27, 28 3 দিন সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। অর্ডারের সার্টিফাইড কমিটি পাওয়ার পরে তারপরে আমরা বিবেচনা করব যে আমরা আইনগতভাবে কি পদক্ষেপটি গ্রহণ করব। আদালতের কার্যক্রম শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফের বাহারছড়ার শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। তার বোন বাদী হয়ে মামলা করলে তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। এরপর গত 6 আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 7 পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন আদালতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন।